ওম নম ভগবতে বাসুদেবায়ন মহা আমাদের ইউটিউব চ্যানেল আরাধনায় প্রত্যেককে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব রাত বারোটা থেকে তিনটের মধ্যে যদি শুনতে পান কিছু শব্দ সেই শব্দ আপনার জীবনে পরিবর্তন এনে দেবে আপনা আপনি যে পরিস্থিতিতে থাকুন না কেন কোটিপতি আপনি হবেন হবেনই সে সম্পর্কে আলোচনা করব যে কি এমন শব্দ যে স্বপ্ন আপনার জীবন চেঞ্জ করে দেবে সে সম্পর্কে আলোচনা করব কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমরা বিনীত অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলটিকে যখনই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন আলোচনা শুরু করি প্রথমেই বলবো যে রাত্রেবেলা আমরা অনেক সময় অনেক রকম আওয়াজ শুনতে পাই শব্দ শুনতে পাই আমরা ভাবি যে রাত্রেবেলা যদি কোনো শব্দ শুনতে পাওয়া যায় তাহলে সেটা অশুভ শক্তির দ্বারা মানে ক্রিয়েটেড আমরা সেই জন্য কি করি লাইট জ্বালিয়ে দিই বা সেটার উৎসটা খুঁজতে যাই তখন দেখি যে বন্ধ হয়ে গেল আওয়াজটা কিন্তু রাতে একটি নির্দিষ্ট সময় যে নির্দিষ্ট সময় যে বারোটা থেকে তিনটে সময় যদি এই যে আমরা বলছি যে আওয়াজগুলো শুনতে পান জানবেন আপনি খুব লাকি কেননা ঈশ্বর প্রদত্ত এই আওয়াজগুলো এটা কিন্তু একটা ইন্ডিকেশন এটা একটা ইঙ্গিত একটা আপনাকে বার্তা দেয়া হচ্ছে যে আপনি কিন্তু হতে চলেছেন কোটিপতি তাই এই যদি শুনতে পান একদম উঠবেন না জাস্ট অনুভব করবেন লাইট চালাবেন না বা কোথা থেকে শুরু কোথায় যে শেষ হচ্ছে সমস্ত কিছু দেখার কোনো দরকার নেই শুধু জানবেন যে আপনার দিন ভালো হতে চলেছে রাত্রেবেলা যদি বারোটা থেকে তিনটের মধ্যে পায়ের ঘুঙুরের আওয়াজ পান আপনি জানবেন যে এটা খুব শুভ সংকেত কেউ কেউ এটাকে মনে করে যে যে অতৃপ্ত আত্মা তারপরে অনেক রকম আছে তারা অশুভ শক্তির দ্বারা এই শব্দ সাউন্ড তৈরি হচ্ছে তারা ঘাবড়ে গিয়ে কি হচ্ছে উঠে গিয়ে ঘরে লাইট জ্বালিয়ে দিচ্ছে কিন্তু এইটা ঠিক নয় যে আপনি যে শুনছেন সেটা একদম অশুভ শক্তির দ্বারা এই সময় যে কেউ চলছে আর ঘুঙুরের আওয়াজ পাওয়া যাচ্ছে এই সময় যদি আপনি শুনতে পান যে ঝুম ঝুম করে আওয়াজ পাচ্ছে জানবেন যে আপনার ঘরের লক্ষ্মীর আপনার ঘরে সারা ঘর ময় ঘুরে চলছে পায়ে সেই জন্য ঝুমঝুম করে আওয়াজ হচ্ছে আপনি যদি এই সময় ভয় পেয়ে যান তাহলে কি হবে মা লক্ষ্মী ভাববে ও আমাকে দেখে ভয় পেয়ে গেলি তুই আমাকে রাখতে চাই না ঠিক আছে আমি চলে যাচ্ছি চলে যাবে কিন্তু আপনি যদি প্রসন্ন হন আর মা লক্ষ্মীর স্তব স্তুতি করতে আরম্ভ করেন তাহলে কী হবে মা লক্ষ্মী বলবো বুঝতে পেরেছিস আমি এসছি ঠিক আছে আমি থেকে যাচ্ছি আর মা লক্ষ্মী যে বাড়িতে আসে সেই বাড়ি একটা আনন্দ নিকেতন তৈরি হয় ধন ঐশ্বর্য পরিপূর্ণ হয়ে যায় তাই অবশ্যই রাত্রেবেলা যদি বারোটা থেকে তিনটের মধ্যে কোনো দিনও কোনো পায়ের নুপুর হেঁটে চলছে আর কেউ ঝমঝম করে আওয়াজ হচ্ছে সেই আওয়াজ পান দয়া করে ভয় পাবেন না লাইট জ্বালিয়ে দেবেন না এক মনে মা লক্ষ্মীর নাম স্মরণ করে যাবেন আপনি যদি মা লক্ষ্মীর কোনো মন্ত্রও না জানেন শ্রীম মন্ত্রটা বীজ মন্ত্র এটা উচ্চারণ করবেন বা ওম মহালক্ষ্মী না এটা বলবেন যদি রাত্রেবেলা হঠাৎ হঠাৎ দেখেন যে এক একবার মনে হলো যেন কে বাঁশি বাজিয়ে বাজালো বাঁশির আওয়াজ পেলাম তাহলে জানবেন এটি একটি শুভ সংকেত মনে করা হয় যে এই আওয়াজ যে শুনতে পায় তার ঘরে দেবদেবীর আগমন ঘটে এই সময় কার নাম করবেন শ্রীকৃষ্ণের নাম করবেন কেননা শ্রীকৃষ্ণের প্রিয় বাসী হরির নাম করবেন শ্রী হরি হরিওম হরিওম বলে যাবেন ওম নম ভগবতে বাসুদেবায় নামহা ওম নম ভগবতে বাসুদেবায় নামহা মনে মনে একদম জপ করে যান আপনি জানবেন আপনি লাকিস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের মধ্যে লাকিস্ট পারসন আপনি শ্রীকৃষ্ণের বাসীরা আবার শুনতে পাচ্ছেন কত মানুষ কত সাধনা করে শ্রীকৃষ্ণের বাসীরাও শোনার জন্য তাই আপনার কিন্তু জানবেন এটা শ্রী হরির আপনার উপর প্রসন্ন উনি আপনার উপর বর্ষণ করতে যাচ্ছে সময় এটা মনে রাখবেন যে আপনি যেদিন এই আবার শুনছেন যে আপনি যখনই এ আবার শুনবেন এর পিছিয়ে 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 দৌড়াবেন না পিছা করবেন না এর পিছনে দৌড়াবেন না আপনি শুধু এই আওয়াজ সম্পর্কে আপনার কোনো বাড়ির বয়স্ক মহিলা বা পুরুষ অর্থাৎ যে বয়োজ্যেষ্ঠ তাকে বলবেন কোনো বাইরের মানুষকে কিন্তু এ কথা বলবেন না তাহলে কিন্তু প্রভাব কমে যাবে তাহলে কি হবে আপনি হয়তো যেটা হতে পারতেন সেটা হতে পারবেন না আপনি যদি রাতে শোয়ার সময় কোনো জন্তু জানোয়ারের আওয়াজ শোনেন যেমন শিয়ালের আওয়াজ শোনেন যদি যে দেখেন যে শিয়াল কাঁদছে এটা মানে হচ্ছে যে আপনার পরিবারের কোনো কেউ মৃত্যু মুখে পতিত হবে কোনো দুর্ঘটনা হতে পারে আর যদি দেখেন এটা তিন দিন ধরে এক নাগারে হয়ে যাচ্ছে তাহলে কিন্তু কোনো একটা ঘটনা ঘটবেই এটা জানবেন যদি দেখেন যে কুকুর যখন জানবেন যে কুকুর কাঁদছে কুকুর যদি রাত্রেবেলা কাঁদে তখন বুঝবেন যে আপনার ঘরে কোনো ভুল কোনো কিছু হবে আপনার ঘরে হয়তো কোনো নেগেটিভ শক্তির আনাগোনা হচ্ছে বা তার বসবাস হচ্ছে আপনার উপর কোনো উপরি বাধার একটা প্রভাব পড়ছে কেননা কুকুররা শুধুমাত্র কিন্তু আত্মাদের দেখতে পায় তাই অ্যালার্ট কিন্তু অবশ্যই হয়ে যাবেন প্রত্যেক সকালবেলা উঠেই ঘুম থেকে উঠেই সারা ঘরে গঙ্গা জল ছটাবে আর অবশ্যই গায়ত্র মন্ত্র জপ করবেন শ্রী হরির নাম করবেন ধূপ ধুনো দেওয়ার চেষ্টা করবেন পূজাপাঠ করার যদি পারেন যোগ্যটাও করে নেওয়ার চেষ্টা করবেন আর যদি যোগ্য না করা সম্ভব হয় অবশ্যই ধূপ দ্বীপ জ্বালাবেন এবং প্রাণপণে সমস্ত আপনার পরিবারে যে সদস্য বা সদস্য আছে তাদের যাতে মঙ্গল হয় আপনাদের উপরে যেন কোনো কারোর কুদৃষ্টি না পড়ে সেই দিকে সেই কামনা করে ভগবান আপনার যে দেব বা দেবী আছে তার শরণাপন্ন হবেন তাকে আপনি অবশ্যই বেশি করে ডাকবেন তাতেই নিমগ্ন হয়ে যাবেন এটা যদি করতে থাকেন তাহলে যে যে জানোয়ারের কথাগুলো বললাম যে শেয়াল বা কুকুর এই সমস্ত বা বিড়াল বিড়ালের ডাকও কিন্তু খুবই খারাপ যদি দেখেন যে কেঁদেই যাচ্ছে বিড়াল জানবেন যে কোনো মৃত্যু হবে বাড়িতে বা কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে এগুলো হলে অবশ্যই কি করবেন ভগবানের শরণাপন্ন হবেন ভগবানকে বেশি করে ডাকবেন খুব ভালো থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি